তোমাদের গত ক্লাসে যা যা করানো হয়েছিল গ্রিডের এক নাম্বার প্রশ্ন আমরা সমাধান করেছি গত ক্লাসে, তোমরা কি করেছো বাসায়? স্যার যেগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল বা যেগুলো বাকি ছিল ওগুলো করতে পারছো? জি স্যার, একে সবগুলাই করছি। ঠিক আছে, আজকে তাহলে আমরা দুই নাম্বার থেকে শুরু করব। দুই নাম্বারে যতগুলো সমাধান করা যায়, এ থেকে কে পর্যন্ত অঙ্ক আছে আমাদের এখানে? আচ্ছা, এক নাম্বারে আমাদেরকে বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হয়েছে, আর দুই নাম্বারে এসে আমরা তার বিপরীত কাজটা করব, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ থেকে তার সমীকরণ নির্ণয় করব। আচ্ছা, যখন তোমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে তখন অনেক সময়ই তুমি কনফিউজ হয়ে যাবা যে কোন সমীকরণটা লিখতে হবে, জেনারেল সমীকরণটা থাকবা সাধারণ সমীকরণ থেকে সেটা, নাকি আরেকটা ফরম্যাট আছে যেটা x মানে x হোল স্কয়ার প্লাস y মানে x হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। তো এই দুইটার মধ্যে মূলত কনফিউশন তৈরি হয়। তো এই ক্ষেত্রে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে তোমার প্রশ্নে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি প্রথমে মানে কোন সমীকরণটাকে বিবেচনায় নিয়ে নিবা সমীকরণ নির্ণয় করার জন্য। যদি তোমার প্রশ্নে বৃত্তের কেন্দ্র অথবা বৃত্তের ব্যাসার্ধ অথবা দুইটাই দুইটা যে কোনো একটা তথ্য অথবা যদি দুইটাই দেওয়া থাকে তাহলে তোমাকে যে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এই যে আমাদের একটা বৃত্তের ফরম্যাট ছিল এই ফরম্যাট আকারের যে সমীকরণ সেটাকে আমরা বিবেচনায় নিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। আর যদি অন্য কোনো তথ্য থাকে যে একাধিক বিন্দু দিয়ে গমন করে বা অক্ষকে স্পর্শ করে ইত্যাদি ইত্যাদি, তখন আমরা বৃত্তের সাধারণ সমীকরণ যেটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c ইকুয়াল টু 0 সেটা বিবেচনা করব। তো আমাদের দুই নম্বরে যতগুলো অঙ্ক আছে সবগুলোর ক্ষেত্রে আমরা এই যে সমীকরণটা x মাইনাস x হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার এটা বিবেচনায় নিতে হবে, কারণ এখানে আমাদের y কেন্দ্র দেওয়া আছে অথবা ব্যাসার্ধ দেওয়া আছে অথবা দুইটা দেওয়া আছে অথবা কোনো তথ্য দেওয়া আছে যেখান থেকে আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করে নিতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। দুই এর এ নাম্বার, এখানে আমাদের এ বি কেন্দ্র এবং ব্যাসার্ধ হল √a² + b² এটা দিয়ে দিচ্ছে সরাসরি, দিয়ে বলছে যে এটা সমীকরণটা নির্ণয় করো। স্যার 348 জয়েন দিছে, এড দিতে বলল। আচ্ছা দিয়ে দিছে, দেখো তাহলে এখানে আমরা কি করব, আমাদের কেন্দ্র যেহেতু এ বি এবং ব্যাসার্ধ হল √a² + b², তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা সিমপ্লিফাই করি তাহলে আমাদের লিনিয়ার বৃত্তের সমীকরণটা পাওয়া যাবে। এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এই যে কেন্দ্র ও ব্যাসার্ধ দেওয়ার পর আমরা সরাসরি কি ফর্মুলা অ্যাপ্লাই করলাম? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন এখানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাটা নাও, a স্কয়ার মাইনাস 2ab তাহলে 2xa প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2yb প্লাস b স্কয়ার ইকুয়ালস টু এখানে আমাদের হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে লেফট এবং রাইট সাইডে a স্কয়ার b স্কয়ার আমরা ক্যান্সেল করে দিতে পারি, তো ফাইনালি আমাদের থাকে x স্কয়ার মাইনাস 2ax, আমরা y স্কয়ারটা আগে লিখি বৃত্তের সমীকরণের সাথে অনুরূপ করার জন্য, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax মাইনাস 2by ইকুয়ালস টু 0 এটা আমাদের লিনিয়ার বৃত্তের সমীকরণ। তাহলে দুই এর এ নাম্বার এটা সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার।
আচ্ছা এইবার আপনারা দেখুন তো দুইয়ে বি নাম্বার একটু বলছে এখানে বলছে যে বৃত্তের কেন্দ্র 4 - 8 এবং তাহলে আপনাকে স্পষ্ট করে তাহলে দেখো এখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া নাই তার মানে যে তথ্য দেওয়া আছে যে ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সেই তথ্যের সাথে ডেফিনেটলি আমাদের ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে আচ্ছা এই অঙ্কটা করার আগে তোমাদের কিন্তু সরল রেখা দিয়ে দেব সরল রেখাতে একেবারে প্রথম যে অধ্যায় ছিল 3.1 সেই অধ্যায়ে আমরা বিন্দুর স্থানাঙ্ক সম্পর্কে জেনেছি তারপরে সেই স্থানাঙ্কর সাথে অক্ষরেখার দূরত্ব দুটা বিন্দুর দূরত্ব ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কনসেপ্ট আমাদের ছিল এখন মনে করো একটা বিন্দু যদি এখানে থাকে লেট এই বিন্দুটা অথবা আমরা সি বিন্দু তার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই ভুজ একটি তাহলে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব তার ভুজের সমান হবে না কুটির সমান হবে স্যার কুটির সমান হবে কুটির সমান হবে আর ওয়াই অক্ষের দূরত্ব ভুজের সমান হবে ভুজের সমান বা এক্স আচ্ছা করো তোমাদের মনে আছে না আচ্ছা এইবার দেখো আমাদের ধরো এটা বৃত্ত এই বৃত্তটা কি করছে আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করছে এটা আমাদের প্রশ্ন বলছে তাহলে এই বৃত্তের কেন্দ্র সি লেট এটা দেওয়া আছে 4 - 8 আমাদের এক্স অক্ষটা এর উপরে হবে আচ্ছা 4 - 8 অর্থাৎ এক্স অক্ষ বরাবর চার কোণ দিয়ে এরপর নিচের দিকে আন্তর আসার ফলে এই সিলিন্ডারটা পাওয়া গেছে এখন যেহেতু এটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে তাহলে ওয়াই অক্ষ থেকে এই সিলিন্ডারটা দূরত্ব এটা হলো কিন্তু ব্যাসার্ধের সমান এই কথাটা ঠিক আছে না জি স্যার আচ্ছা তাহলে আপনারা এখান থেকে বলতে পারবো না যেহেতু আমাদের ব্যাসার্ধ হচ্ছে এই বিন্দু থেকে ওয়াই অক্ষ পর্যন্ত দূরত্ব তাহলে ব্যাসার্ধ কার সমান হবে ভুজের সমান হবে না কুটির সমান হবে স্যার স্যার ভুজের সমান তাহলে বৃত্তের অর্থাৎ যে বৃত্তটা নির্ণয় করতে হবে তার কেন্দ্র 4 - 8 এবং বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ equals to modulus দিব কারণ ব্যাসার্ধ হলো একটা ডিসটেন্স একটা দূরত্ব নির্দেশ করে বৃত্তের ভুজের সমান equals to modulus of 4 equals to 4 এখন তো আমরা বৃত্তের কেন্দ্র দেওয়াই ছিল ব্যাসার্ধ পেয়ে গেলাম তাহলে বৃত্তের সূত্র নির্ণয় করা যাবে জি স্যার সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ x - 4 হোল স্কয়ার প্লাস y - 7 সে প্লাস 8 হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার এখন এটাকে সিম্পলিফাই করে তুমি যেটা পাবা সেটা হবে নির্ণয় সমীকরণ 4 তাহলে সমীকরণটা বের করো স্যার অ্যান্সার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস 16 y প্লাস 64 ইকুয়াল 0 হ্যাঁ ঠিক আছে
আচ্ছা যারা শেষ করছো এরা সি নাম্বার আর ডি নাম্বার অঙ্ক দুটো দেখো পারবে কিনা, আর যারা শেষ করো নাই তাহলে দ্রুত শেষ করো, শেষ করে সি নাম্বার আর ডি নাম্বার এই দুটো দেখো, যদি না পারো তাহলে আমি করে দেব, আর যদি পারো তাহলে হোমওয়ার্ক থাকবে। পারবো স্যার। স্যার বি নাম্বার ম্যাথটা কি ওয়াই অক্ষকে স্পর্শ করলে এটা অন্য ভাবে করা যাবে? ডি নাম্বার বি নাম্বার স্যার ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার ইকুয়াল টু সি একটা না, এইটাতে ওই ওটাতে যাবে না, তোমার ওইটা তোমার কখন আসবে ওই এফ স্কয়ার ইকুয়াল টু সি বাই সম্পর্কটা, যেটা শুরুতেই বলছি যে তোমার যখন জেনারেল ইকুয়েশন তুমি ব্যবহার করবা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু এ কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ কোয়ার প্লাস সি ইকুয়াল টু জিরো, সেই সমীকরণের মধ্যে কিন্তু তোমার জি পাবা, সেই সমীকরণের মধ্যে তুমি সি পাবা, তো তখন তুমি ওইটা চিন্তা করতে পারবা যখন ওই সমীকরণে কাজ করবা, কিন্তু যখন তুমি এই আকারের সমীকরণ নিয়ে মানে শুরুতেই তোমার এই আকারের সমীকরণ কনসিডার করতে হচ্ছে তখন কিন্তু তুমি সেটা করতে পারবে না, এটা এক নাম্বার কথা। দুই নাম্বার কথা বলো, যদি তোমার সমীকরণটা চলে আসে যেমন তোমার ডি নাম্বার বলছে বৃত্তটি ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ সেট করে তা নির্ণয় করো, এটা এক্স অক্ষকে স্পর্শ করে ঠিক আছে কিন্তু ওয়াই অক্ষ থেকে একটা অংশ কেটে নেয় সেট করে নেয়, তাহলে ওই প্রথম অংশটা এই অঙ্কের মধ্যে হবে, তুমি এই ফর্মুলা দিয়ে ফাইনালি একটা ইকুয়েশন পাবা, যখন ইকুয়েশনটা আমরা পেয়ে যাচ্ছি যেটা কি তুমি যখন সিমপ্লিফাই করছো তখন কিন্তু এটা আবার ইকুয়েশনের বা বৃত্তের সমীকরণের সাধারণ আকার যেটা সেই আকারের সাথে মিলে যাচ্ছে, তো সেই ওই ইকুয়েশন থেকে তুমি কি করতে পারবে, আমরা এক নম্বর অঙ্কে যেভাবে করছি তুমি জি বের করতে পারবা, এই বের বের করতে পারবা, এরপরে হলো সি বের করতে পারবা, তারপর সেখান থেকে কর্তৃত অংশের ফর্মুলা সূত্র অ্যাপ্লাই করে কর্তৃত অংশের পরিমাণ নির্ণয় করতে পারবা, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা আমাদের পরের দিকে অনেক অঙ্ক আছে যে অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যখন বলবে যে এক্স অক্ষকে স্পর্শ করে বা ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন আমরা সেই সম্পর্ক ব্যবহার করবো, ওই ধরনের অঙ্কগুলো আছে আমাদের সামনে, তো এখনো আমরা মোটামুটি ধরো সিম্পলিফাইড পোর্শনেই আছি, সহজ অংশে আমরা এখন আছি, অতটা চিন্তার মধ্যে আমরা এখনো যাইনি, তো তোমরা সিম্পলি চিন্তা করো অবশ্যই এই অঙ্কগুলোর ক্ষেত্রে হয়ে যাবে আপনি, তাহলে সি নাম্বার আর ডি নাম্বার এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো, আর চলে যাচ্ছে ই নাম্বারে। ই নাম্বার প্রশ্নে আমাদের বলছে যে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এটি প্রদত্ত যে সমীকরণটা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, এই এক কেন্দ্রিক কথার অর্থ কি? কেন্দ্র একই, দুই বৃত্তের সমীকরণের কেন্দ্র একই। যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে আমরা কেন্দ্র বের করতে পারবো, এই বৃত্তের কেন্দ্র এবং আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে সেই বৃত্তের কেন্দ্র একই হবে, তাহলে আমরা প্রদত্ত বৃত্তের সমীকরণটা লিখি এবং কেন্দ্রটা নির্ণয় করে ফেলি, তাহলে আমাদের প্রদত্ত বৃত্তের সমীকরণ হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y ইকুয়ালস টু 0, যার কেন্দ্র এখানে তুমি সরাসরি শর্টকাট যেটা কেন্দ্র নির্ণয় সেটা ব্যবহার করতে পারো, কি হবে তাহলে এখন আমাদের এখানে কেন্দ্রটা আমরা পেয়ে গেলাম, ব্যাসার্ধ কিন্তু নাই কিন্তু একটা বিন্দু দিয়েছে যে থ্রি মাইনাস ফোর ওই বিন্দুতে গমন করে, তাহলে আমরা ব্যাসার্ধটা ধরে ফর্মুলাটা লিখবো, মনে করি নিয়মিত ব্যাসার্ধ আর সুতরাং বৃত্তটি সমীকরণ কি
হবে এই যে কেন আমাদের 3 minus 4 ব্যাসার্ধ মান তাহলে x minus 3 whole square plus y minus 7 plus 4 whole square equals to r square এটা ইকুয়েশন নাম্বার 2 এটা হলো নাম্বার 1 আচ্ছা এবার তোমাকে বলছে যে এই বৃত্তটা 3 minus 1 কিন্তু অতিক্রম করে তো যখন একটা সরলরেখা অথবা বক্ররেখা যেটা তুমি বলো যদি 3 minus 1 বিন্দু থাকে ভাই x এর পরিবর্তে 3 বসাও তাহলে 3 minus 3 whole square plus minus 1 plus 4 whole square equal to r square বা এখান থেকে আমরা পাবো এটা 0 এখানে 3 তাহলে 3 square r square equal to 3 square এখান থেকে আর r এর মান নির্ণয় করা দরকার নাই কারণ আমাদের r square টাই দরকার তাহলে আমরা কি করব এখন যে দুই নং সমীকরণে r স্কয়ার এর মান বসিয়ে পাই বসাই দাও বসাই দিয়ে যেটা আসবে এটা আমাদের নির্ণয় করতে সমীকরণ x square plus y square minus 6x plus 8y plus 16 equal 0 হয় স্যার হ্যাঁ এটাই আমাদের নির্ণয় সমীকরণ আচ্ছা তাহলে এই নাম্বারটা তোমরা পারবা চলে যাচ্ছি f নাম্বার এটা সিমপ্লিফিকেশনটা পারবো না সবাই একজন যেহেতু বলছো বাকিরা পারার কথা জি স্যার जी सर এফ নম্বরে আমাদের কেন্দ্র দেওয়া নাই ব্যাসার্ধ দেওয়া নাই বাট এটা কনসেপচুয়ালি আমাদের কিছু তথ্য দিয়েছে এর একটি বৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে যা প্রত্যেক অক্ষরেখাকে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে 5 একক দূরত্বে স্পর্শ করে তাহলে আমরা প্রথম চতুর্ভাগে এরকম একটা বৃত্ত পাবো এটা কিন্তু তোমরা চিত্রটা দিতে পারো এই x অক্ষকে মূল বিন্দু থেকে যদি 5 একক দূরত্বে স্পর্শ করে এই a বিন্দুতে তাহলে এটা স্থানাঙ্ক হবে 5,0 আর y অক্ষকে যদি 2 বিন্দুতে স্পর্শ করে তাহলে এটা স্থানাঙ্ক কত হবে 0,5 এখন এটা কেন্দ্র সম্পর্কে যেটা দিল কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্ব এটা তো আমাদের পরিধি পর্যন্ত যাচ্ছে এটা ব্যাসার্ধ আবার এই b থেকে যদি যোগ করি এটা আমাদের ব্যাসার্ধই হবে এখন আমরা এর আগে একটা অঙ্ক করলাম তখন তোমরা বলছো যে আমাদের এই কেন্দ্রের স্থানাঙ্ক থেকে যখন আমরা ব্যাসার্ধ বের করতে চাই একটা অক্ষকে স্পর্শ করলে তখন কিন্তু সেটা আমরা বের করতে পারছি এই বৃত্তের ক্ষেত্রে আমাদের কেন্দ্র দেওয়া নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে x অক্ষকে যে বিন্দুতে স্পর্শ করে সেটা হলো মূল বিন্দু থেকে 5 একক দূরত্বে 50 তাহলে y অক্ষকে যে বিন্দু স্পর্শ করে 05 সেটা আমরা পাচ্ছি তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে 55 কেন্দ্রের স্থানাঙ্ক হবে 55 তাহলে এই যে কেন্দ্রটা যদি আমাদের c হয় c থেকে a পর্যন্ত দূরত্ব 5 আবার c থেকে b পর্যন্ত দূরত্ব কিন্তু 5 তাহলে এটা ব্যাসার্ধ কত হবে 5 ব্যাসার্ধ 5 হবে আচ্ছা তাহলে আমরা কি হবে
তোমাদের কোশ্চেনে যে রেফারেন্সটা থাকবে সেটাই লিখবা। যেহেতু নিয়ম বিন্দুটি অক্ষ থেকে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে সমতা লিখে দিও, ধনাত্মক দিকে 5 একক দূরত্বে স্পর্শ করে, সুতরাং বিন্দুটির কেন্দ্র 5 5, বিন্দুটির ব্যাসার্ধ মূলব্যাস 5 5। তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ কি হবে? x minus 5 whole square plus y minus 5 whole square এখন এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে যেটা আসবে সেটাই হবে আমাদের লিনিয়ার বৃত্তের সমীকরণ। এই অঙ্কটার ক্ষেত্রে তোমার চিত্রটা দিয়ে দিই। ওকে স্যার। এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে তোমাদেরকে জি নাম্বারটা আমি ওভার দিব। দেখো জি নাম্বারে একই কথা বলছে, উভয় অক্ষকে স্পর্শ করে, কিন্তু এখানে তোমাকে বলা শুধু সুনির্দিষ্ট ভাবে যে 5 একক দূরত্বে স্পর্শ করে সেটা বলা নাই। তাহলে এইটা যদি র্যান্ডম হয়, ধরো 5 একক না হয়ে যদি র্যান্ডম একটা ভ্যালু হয়, তখন আমরা কি করব? লেট এটা ধরবো আমরা এইচ, এটা ধরবো আমরা কে, আর ব্যাসার্ধ হলো আমাদের আর। তো এই ভ্যালু গুলো তখন আমাদের থাকবে না, এটার ক্ষেত্রেও তোমরা এই চিত্রটা দিতে পারো। আচ্ছা কিন্তু যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে, তোমরা লেখবা যেহেতু বিন্দুটি উভয় অক্ষকে স্পর্শ করে, সুতরাং এইচ ইকুয়ালস টু কে ইকুয়াল, হ্যাঁ এইচ ইকুয়াল টু কে হবে, আর কে কি হবে? আর ইকুয়ালস টু হবে মডুলাস অফ এইচ ইকুয়ালস টু মডুলাস অফ কে। তাহলে আমাদের বৃত্তের যে সমীকরণ থাকবে x minus h whole square plus y minus k whole square equal to r square, এই সমীকরণে একটা সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে যাবা, হয় h কে k এর মাধ্যমে রিপ্লেস করব এবং r কে একই ভাবে অথবা h এর মাধ্যমে আর k কে h এর মাধ্যমে। এই দুইটা সম্পর্ক যদি আমরা এই সমীকরণে ব্যবহার করি x minus h whole square plus y minus k whole square equal to h square, এইটা হলো আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, যেখানে এখন শুধু h এর মান বের করতেই হবে। একটা বিন্দু দিয়ে গমন করে বলছে 1 8 1 8, বিন্দু দিয়ে তুমি যদি গমন করো তাহলে কিন্তু h এর দুইটা মান পাবে এখান থেকে, সেখান থেকে দুইটা বৃত্তের সমীকরণ আসবে। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আমি আবারও বলতেছি, কারো কারো কনফিউশন থাকতে পারে, তুমি যেহেতু এখানে সুনির্দিষ্ট ভাবে বলা নাই, তুমি ধরে নিবা বৃত্তের কেন্দ্র হলো h কে আর ব্যাসার্ধ r, তাহলে বৃত্তের সমীকরণ x minus h whole square plus y minus k whole square equal to r square। এখন যেহেতু এটা উভয় অক্ষকে স্পর্শ করে, সুতরাং h কত হবে k, বৃত্তের কেন্দ্র, এর আগে অঙ্কে তোমরা দেখছো দুটো সমান থাকে যখন উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে h কত কি হবে r কি হবে, আর যে ব্যাসার্ধ যেটা r এটাই কষ্ট হবে h equals to k, মডুলাস দিছি কারণ যেহেতু এটা রেডিয়াস ডিসটেন্স পজিটিভ এই জন্য। আচ্ছা এরপর আমরা কি করব? এই সমীকরণে আমাদের তিনটা আননোন আছে, h k r, একটা সমীকরণ দিয়ে তিনটা আননোন নির্ণয় করা যায় না, একটা সমীকরণ দিয়ে একটা আননোন নির্ণয় করা যায়, দুইটা সমীকরণ দিয়ে দুইটা আননোন নির্ণয় করা যায়, তিনটা সমীকরণ দিয়ে তিনটা আননোন নির্ণয় করা যায়। তোমরা যেমন লাইব্রেরি থেকে বা আরো আগের ক্লাস থেকে সমাধান করছো, x এবং y যখন থাকতো তখন দুইটা সমীকরণ থাকতো। তো এই জন্য আমরা কি করবো, এখন এটাকে সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে যাব, একটা আননোন নিয়ে যাব, এই জন্য আমরা এই দুটো সম্পর্কে সাহায্য নিব, h = k আবার এই যে r = h = k, যে কোনো একটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি h কে রিপ্লেস করি k এর মাধ্যমে, বা এখানে যেটা করছি আমি k কে রিপ্লেস করছি, তাহলে দেখো h থাকতো k এর পরিবর্তে h বসাইছি, তখন r এর মানটা আমরা h এ নিব, তাহলে আমাদের শুধু একটা আননোন এখন h, একটা বিন্দু দেওয়া আছে ওটা দিয়ে যখন গমন করে x এর পরিবর্তে একটা মান বসবে, y এর পরিবর্তে আরেকটা মান বসবে, তখন ক্যালকুলেশন করে তুমি x এর মানটা পাবা। খুব সিম্পল, কঠিন না, দ্বিঘাত একটা সমীকরণ আসে এবং খুব সহজে মিলটা হয়ে যায়। আচ্ছা জি নাম্বারটা তাহলে তোমাদের বাড়ির কাজ থাকলো। এরপর আসো এইচ নাম্বার।
দেখো আমরা এক্স নাম্বার এটাই শেষ এক্স নাম্বার করব আমাদের ক্লাসের সময় আছে হলো 9 মিনিট এর মধ্যে যদি সম্ভব হয় আমরা আই নাম্বারটা করব তাহলে বাকিগুলো আপনাদের এক্সটা করে থাকবে তো আমি তো বেসিক্যালি চেষ্টা করি যত তোমার মনে থাকে যেগুলো তোমরা পারবা বলে মনে হয় সবগুলোই করে দেওয়ার জন্য তারপরে তো তোমার সময়ের একটা রেস্ট্রিকশন থাকে যেহেতু ক্লাস 40 মিনিট এটা পারানোর তো সুযোগ নাই তোমাদের অন্যান্য ক্লাস আছে একই সাথে এই জন্য এর মধ্যে যতটা হয় চেষ্টা করতেছি বাট তোমরা যদি এখন বাড়িতে ঠিক মতটুকু পরিমাণ চেষ্টা করো তাহলে আমার মনে হয় ওগুলো পাওয়ার কথা সমস্যা থাকার কথা দেখো এখানে আমাদের এস নাম্বারে তিনটা বিন্দু দিছে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু দিয়ে বলছে এ বিসের ক্ষেত্রফল 1 এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা কিন্তু আমরা এর আগে শিখেছি সরলরেখাতে আচ্ছা এরপর কি বলছে সি কেন্দ্র বিশিষ্ট এবং কে বিন্দুগামী আমাদের তো এখানে মেইন টার্গেট হলো বৃত্তের সমীকরণ নির্ণয় যার কেন্দ্র হলো সি সি বিন্দুর কেন্দ্র এখানে কোনো ঝামেলা করে নাই মাইনাস টু মাইনাস ফোর এটা দেওয়া আছে আমাদের আর দরকার হলো ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধের জন্য এটা বলছে এই বিন্দু নামে তাহলে এই বিন্দু না বিন্দুর উপর যে কোনো একটা জায়গা হবে আমরা কনসিডার করি তাহলে সি থেকে এ পর্যন্ত এই দূরত্বটা এই দূরত্বটা যদি আমরা সামহাও বের করতে পারি তাহলে কিন্তু আমাদের বৃত্তের সমীকরণটা আমরা লিখে ফেলতে পারবো তখন আমরা বৃত্তের সমীকরণ লিখতে পারবো x মাইনাস মাইনাস প্লাস 2 হোল স্কয়ার প্লাস y মাইনাস মাইনাস প্লাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ যেটা আসবে এখন এই যে এ বিন্দু এটা স্থানাঙ্ক কি দেওয়া আছে এটা স্থানাঙ্ক দেওয়া আছে হলো আমাদের a কমা মাইনাস 1 এইখানে একটু ঝামেলা তৈরি করে দিয়েছে এ বিন্দু স্থানাঙ্কটাও কিন্তু সরাসরি দেওয়া থাকতো তাহলে আমরা দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করার ফর্মুলা করতাম সেখান থেকে ব্যাসার্ধটা আমাদের চলে আসতো আর এরপর আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ যেহেতু পেয়ে গেছি সরাসরি ফর্মুলা ফেললে আমাদের বৃত্তের সমীকরণটা চলে আসতো সেটা না করে এখানে এ বিন্দুর যে ভুজ সেখানে একটা আঙুল দিয়েছে স্মল স্মল লেটারে এ দিয়েছে দিয়ে তোমাকে আরেকটা অতিরিক্ত তথ্য দিছে যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে যাদের ক্ষেত্রফল হলো 1 তার মানে এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করে এই এর মান নির্ণয় করতে হবে তখন আমরা কেবলটা দিয়ে এ বিন্দু স্থানাঙ্কটা পাবো এরপর আমরা এসি দূরত্ব নির্ণয় করব যার মাধ্যমে আমরা বৃত্তের ব্যাসার্ধটা পাবো তারপর আমরা এই যে সমীকরণটা এই সমীকরণে এখানে আর মানটা বসাই দিতে পারবো তোমরা অঙ্কটা বুঝতে পারছো কি করতে হবে কি বলছে জি স্যার আচ্ছা তাহলে আমি জাস্ট তোমাদের ক্যালকুলেশনটা করে দেই রাফলি তোমরা বাসায় ফ্রেশ করে করো এখানে আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে হাফ ইনটু ফুল স্কয়ার ফর্মুলাটা ব্যবহার করি সমতিটা a মাইনাস 1 0 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 4 a মাইনাস 1 এইটা ইকুয়ালস টু হলো আমাদের কত দেওয়া আছে 1 আচ্ছা ওটা পরে যাই ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে এখান থেকে আমরা পাবো হলো এগুলা গুণ করতে হবে তাহলে মাইনাস টু এ প্লাস জিরো প্লাস টু মাইনাস জিরো প্লাস ফোর মাইনাস ফোর এ ইকুয়ালস টু মাইনাস টু এ প্লাস টু মাইনাস ফোর প্লাস ফোর এ আমরা পাচ্ছি হলো 2a minus 2 equals to modulus of a minus 1 এটা আমরা কি পেলাম ক্ষেত্রফল যে তিনটা বিন্দু দেওয়া ছিল সেই তিনটা বিন্দু আর তোমার প্রশ্নে কি বলছে তোমার প্রশ্নে বলছে এই ক্ষেত্রফলের মান হলো 1 প্রশ্ন মতে a minus 1 equals to 1 তাহলে এখন এখান থেকে মডুলাসটা যদি আমরা তুলে দেই a মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এখানে ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না ওই কনসেপ্টটা আমরা ব্যবহার করব না কারণ এখানে a বিন্দু আমাদের কোঅর্ডিনেট হিসেবে ব্যবহার করছি এই জন্য এটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে আর সেই কারণে আমরা এই মডুলাস তুলে দিয়ে এখানে প্লাস মাইনাসটা দিলাম তাহলে বা a ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু যদি তুমি প্লাস কনসিডার করো তাহলে তুমি পাবে 2 আর তুমি মাইনাস কনসিডার করো তখন কি পাবে মাইনাস কনসিডার করলে কনসেন্ট্রেশন আছে 0
তখন জিরো পাওয়া যাবে। তাহলে এই যে এ বিন্দুটা, এই বিন্দুর আমরা দুটো সমীকরণ পাচ্ছি, একটা হলো 2, -1, আর একটা হলো 0, -1। তাহলে এখন তোমাকে দুইটা ধাপে বাকি অংশটুকু করতে হবে। a ইকুয়ালস টু যখন 2, তখন a এর স্থানাঙ্ক হলো 2, -1, তখন s এর দূরত্ব নির্ণয় করবা, বিভাগ করে। তো এই যে আমরা সমীকরণটা লিখছিলাম ওইখানে ব্যাসার্ধের মানটা বসাই দিবা। আবার যখন a ইকুয়ালস টু 0, তখন a এর স্থানাঙ্ক হচ্ছে 0, -1, তখন আবার s কি নির্ণয় করবা, বিভাগ করে তারপর মূল সমীকরণে বসাই দিতে হবে। সময় আছে কতটুকু? 3 মিনিট না? আচ্ছা তোমরা একটু প্রথম উঠে খেলো, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? এটলে এর মান কত নির্ণয় করা ছিল? স্থানাঙ্ক হলো 2, -1, সুতরাং এসি ইকুয়ালস টু রোড ওভার 2 -1 + 2 -1 + 4 সমীকরণ সমীকরণটা নির্ণয় করতে হবে। তোমরা তোমাদের রুল গুলো লিখে দাও, একটা লিস্ট দিয়ে দাও।